প্রিয় বন্ধুরা, তো কেমন আছেন সকলে? আশা করি নতুন বছরে সবাই খুব খুশিতে এবং মজাতে আছেন। আরো একবার স্বাগত আপনাদের মায়াজাল ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটিতে। গাড়ি চালাতে যদি আপনি ভালোবেসে থাকেন এবং ড্রাইভিং এর প্রতি যদি আপনার আলাদা রকমের উৎসাহ থেকে থাকে, তবে আমি বলবো আপনি সঠিক ভিডিওটি দেখছেন। কারণ আমরা মায়াজাল ফ্যাক্টসের আজকের পর্বে দেখাতে চলেছি এমন 10 জন গাড়ির চালকদের যাদের ড্রাইভিং করার পারদর্শিতা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সেই সাথে আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আপনাদের জন্য নতুন ভিডিও বানাতে আমাদের মনোবল বাড়াবে। তবে চলুন আর দেরি না করে দেখা যাক আমাদের আজকের তালিকাতে থাকা 10 জন অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক ড্রাইভারদেরকে। নম্বর এক, তালিকার প্রথমেই থাকছে বার্তস ওস্তালোস্কি। ছোট্ট বয়স থেকেই বার্তস ওস্তালোস্কি সবসময় গাড়ির সাথে যুক্ত ছিল এবং তিনি ভবিষ্যতে রেস ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। দুর্ভাগ্যক্রমে মাত্র 20 বছর বয়সে বার্তস ওস্তালোস্কি একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে তিনি দুটো হাতই হারিয়েছিলেন এবং ভেবেছিলেন তার ছোটবেলাকার স্বপ্ন আর পূরণ হবে না। কিন্তু কঠোর পরিশ্রম ও আত্মসংযমকে সাথে করেই বার্তস ওস্তালোস্কি নিজের পা দুটোকে ব্যবহার করে গাড়ি চালানো শেখেন এবং নিজের স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যান। তিনি সিদ্ধান্ত নেন যে তার পা দিয়ে গাড়ি চালিয়েই তিনি সবথেকে কঠিন ড্রাইভিং কৌশল কার ড্রিফটিং করবেন, যা কেবল শুধু ভালো ড্রাইভার দ্বারাই সঞ্চালিত করা সম্ভব। বার্তস ওস্তালোস্কির যথেষ্ট বিশ্বাস ছিল যে তিনি তার পা দিয়ে গাড়ি চালিয়েই প্রমাণ করতে পারবেন তার নামটিও ভালো ড্রাইভারদের মধ্যে থাকার যোগ্য। তাই তিনি তার নিশান স্কাইলাইন গাড়িটিকে বিশেষভাবে পরিবর্তিত করেন, যা তাকে পা দিয়ে গাড়ি চালনা এবং কাঁধ দিয়ে গাড়ির গিয়ার পরিবর্তন করতে দেয়। আর এইভাবে পেশাদার কার ড্রিফটিং প্রতিযোগিতায় বার্তস ওস্তালোস্কি এখন সকলের শীর্ষে স্বাচ্ছন্দ্যে বসে আছেন। নম্বর দুই, অনেক ভালো ড্রাইভার আছে যারা সাইড হুইল ড্রাইভিং করতে পারে না, তবে আপনি এরকম দুচাকার উপরে ভর করে ড্রাইভিং করতে কাউকে না কাউকে দেখেছেন হয়তো, তাই না? হ্যাঁ, আপনি দেখে থাকতে পারেন, তবে আমি এখন যা দেখাবো তার মতো না। এইরকম সাইড হুইল ড্রাইভিং শুধু ভেসা কেভিমাকির দ্বারাই সম্ভব, যিনি দ্রুততম সাইড হুইল ড্রাইভিং এর জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ধারক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কেভি মাকি এখনো পর্যন্ত দ্রুততম সাইড হুইল কার ড্রাইভার। গাড়ি চালাতে অনেকেই জানেন, কিন্তু এইরকম ভাবে দুটো চাকার উপর ভর করে কি করে গাড়ি চালাতে হয় তা জানেন কি? তবে এইটুকু সকলেই জানেন, এইভাবে দুই চাকার উপর ভর দিয়ে গাড়ি চালানোটা বিপজ্জনক স্টান্ট, তাতে গাড়ির গতি যতই কম থাকে না কেন। কেভি মাকি আবার এইরকম বিপজ্জনক স্টান দিয়ে দ্রুততার সাথে গাড়ি চালানোর দক্ষতাটিও রাখেন। দুই চাকার ওপর ভর দিয়ে গাড়িকে ঘন্টাতে 115 মাইল মানে 185 কিলোমিটার বেগে ছোটানোর দক্ষতা শুধু কেভি মাকিরই রয়েছে। আর এই ফাস্টেস্ট সাইড হুইল কার ড্রাইভিং এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারক হলেন কেভি মাকি। আমি নিশ্চিত তার করা এই বিশ্ব রেকর্ডটি বহু বহু বছর ধরে আমাদের মধ্যে থেকে যাবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নম্বর তিন, যদি আপনি কেন ব্লককে না জেনে থাকেন, তবে চিনে নিন পৃথিবীর এই অন্যতম সেরা চালকটিকে। তিনি অনেক কিছুর জন্যই আমাদের পরিচিত, তবে তার জিমখানা নামে ভাইরাল ভিডিও সিরিজটি এখন কিংবদন্তি। যারা জানেন না তাদের জন্য বলি, জিমখানা হলো একটি ভাইরাল ইউটিউব ভিডিও সিরিজের নাম যা মোটর গাড়ি চলচ্চিত্র নির্মাণকে বদলে দিয়েছে। ভিডিও সিরিজটির জন্য আজ অবধি 550 মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে। আপনি এর কিছু ভিডিও ফুটেজ দেখলে এখনই বুঝে যাবেন কেন এই ভিডিও সিরিজের এত জনপ্রিয়তা। মসৃণ রেসিং ট্র্যাকে
খুব দ্রুত গাড়ি চালানো সবসময়ই বিপজ্জনক, কিন্তু যদি এটা রেসিং ট্র্যাক না হয়ে কোনো জনবহুল শহর কিংবা অসমতল বাধাবহুল স্থান হয়, তাহলে এইরকম বেপরোয়া গাড়ি চালানো আরো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কেন ব্লক ঠিক এমনটাই করেছিলেন, যেখানে তিনি তার ড্রাইভিং করার দক্ষতাটি কোনো বড় জলাশয়ের সামনে কিংবা কোনো দ্রুত চলমান ট্রেনের সামনে দিয়ে অথবা হেলিকপ্টারে উড়ে যাওয়া কোনো লরির সামনে দিয়ে তার নির্ভুল ড্রাইভিং কৌশলটি তুলে ধরেছেন, যা কিনা মারাত্মক বিপজ্জনক। তবে এইরকম ড্রাইভিং কৌশলটি দেখতে খুব রোমাঞ্চকর এবং রোমহর্ষকও বটে, আর যার জন্যে তার ভিডিও সিরিজটিও এত জনপ্রিয়তা পেয়েছে। নম্বর ৪, সমান্তরাল পার্কিং সম্ভবত আপনি সর্বশেষ জিনিসটি চেষ্টা করেছিলেন যখন আপনি গাড়ি চালানো শিখেছিলেন, এবং এর একটি সঠিক কারণও রয়েছে, কারণ এটি আসলেই কঠিন। তাই হান ইউয়ের বিশ্ব রেকর্ডটি যে কাউকে নিশ্চিতভাবে মুগ্ধ করবে তা আমি বলতে পারি। সব থেকে কম জায়গায় সমান্তরালভাবে গাড়ি পার্কিং এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি আছে হান ইউয়ের হাতে। দুটি গাড়ির মধ্যে তার গাড়ির চেয়ে শুধুমাত্র 3.15 ইঞ্চি বড় ফাঁকা জায়গাটিতে সমান্তরাল পার্কিং করে এই বিস্ময়কর রেকর্ডটি তিনি ধারণ করেছেন। হান ইউয়ের এইরকম এই আশ্চর্যজনক স্টান্টটি সত্যি আমাদের মুগ্ধ করতে বাধ্য করবে। নম্বর ৫, কিছু দেশে 16 বছরের বাচ্চাদের ড্রাইভারের লাইসেন্স থাকার অনুমতি নেই। এই ছোট্ট বাস্তবটি বলার কারণ হলো, এখন যে ড্রাইভিং কৌশলটি দেখাবো সেটা কতটা চিত্তাকর্ষক হতে পারে সেটা বোঝানোর জন্য। ক্লো চেম্বার্স, যার বয়স মাত্র 16 বছর, আর এই বয়সেই এখনই একজন বিশ্ব রেকর্ড ধারক হয়ে উঠেছে সে। ফাস্টেস্ট ভেহিকেল স্লালম রেকর্ডটির শীর্ষ নামটি ক্লো চেম্বার্স একটি 718 স্পাইডার স্পর্শে গাড়ির সাহায্যে করেছে, যেখানে তাকে 15.05 মিটার দূরত্বে প্রায় 50টি শঙ্কুকে বাম দিক থেকে ডান দিকে কাটিয়ে সুইং করে সব থেকে কম সময়ে সম্পূর্ণ করতে হয়। পূর্বের রেকর্ডটা ছিল মাত্র 48.11 সেকেন্ডের মধ্যে শেষ করার জন্য, তবে ক্লো চেম্বার্স মাত্র 47.45 সেকেন্ডে সম্পূর্ণ করে পূর্বের রেকর্ডটি ভেঙে দেয়। নম্বর ৬, কিছু লোক পৃথিবীতে কি কি করা সম্ভব আর কি করা সম্ভব নয় তা নিয়ে চিন্তা করেন না। তারা শুধু তাদের একটি লক্ষ্যমাত্রা মনস্থির করেন এবং কেবল সেই লক্ষ্যকে পূরণের দিকে এগিয়ে চলেন, আর এভাবেই হয়তো তৈরি হয় বিশ্ব রেকর্ড, যেমনটি করেছিলেন জোহান শোয়ার্স। এটা শুধু একটা নয়, একসাথে দুটো বিশ্ব রেকর্ড। জোহান শোয়ার্স তার M5 BMW গাড়িটি দিয়ে পৃথিবীর সব থেকে দীর্ঘতম এবং দীর্ঘক্ষণ কার ড্রাইভিং এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটি নথিভুক্ত করেন। তিনি একটানা 8 ঘন্টা ধরে কার ড্রিফটিং করেন, এবং এই কার ড্রিফটিং এ তিনি 232 মাইল মানে 374 কিলোমিটারের পথ অতিক্রম করেন। আপনি হয়তো বুঝতে পারছেন এতগুলি পথ অতিক্রম করার সময় মাঝে নিশ্চয়ই গাড়িটির জ্বালানির প্রয়োজন পড়েছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, জ্বালানির প্রয়োজন পড়েছে, তবে গাড়িটি তিনি থামাননি। আর দ্বিতীয় রেকর্ডটি একসাথে আসে এভাবেই, জোহান শোয়ার্জের টিমটি অন্য একটি গাড়ি ব্যবহার করে রিফুয়েলিং করেছিল। একবার ভাবুন এটা কতটা উদ্বেগ আর বিপজ্জনক হতে পারে। এই দ্বিতীয় গাড়িটি প্রয়োজনীয় জ্বালানি জোহান শোয়ার্জের গাড়িতে ঢেলে দেয়, আর এই প্রক্রিয়াতে দুটো গাড়ি একে অপরের পাশে 1 ঘন্টা ধরে 49.25 মাইল অর্থাৎ 80 কিলোমিটারের ড্রিফটিং করে পৃথিবীর দীর্ঘতম যমজ গাড়ির ড্রিফটিং রেকর্ডটিও অর্জন করেন। একেই হয়তো বলে নির্ভুল দক্ষতাতে রেকর্ড গড়া। নম্বর ৭, এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যা তাদের পক্ষে এই জিনিসগুলো করা সম্ভব, এবং আমি খুশি এই লোকগুলির অস্তিত্ব আছে, কারণ এর অর্থ আমরা তাদের জন্যই এই রকম ড্রাইভিং দেখে আনন্দিত হতে পারি। গাড়ির লাইসেন্স থাকলেই যে আপনি ট্রাক চালাতে পারবেন এমনটি নয়, কারণটি হলো এগুলি চালানো অবিশ্বাস্য রকম ভাবে কঠিন। আপনি এগুলোকে সাধারণ গাড়ির মতো পার্ক করতে পারবেন না, আপনি এগুলোকে খুব তাড়াতাড়ি চালাতেও পারবেন না, তাতে অনেক ধরনের
অসুবিধা রয়েছে। তবে মাইকেল বেলজার এমনই একজন যিনি দক্ষ, নির্ভুল এবং অবাস্তব ট্রাক ড্রাইভার। আমাদের বেশিরভাগই একটি ছোট গাড়িকে দ্রুত এবং দক্ষতার সাথে পারফেক্ট পার্ক করার জন্য সংগ্রাম করতে হবে, কিন্তু মাইকেল বেলজার এমন একজন আশ্চর্যজনক ট্রাক ড্রাইভার যিনি তার ড্রাইভিং এর কৌশলে একটা দীর্ঘ ট্রাককে অতি অনায়াসে কঠিন পরিস্থিতিতেও পার্ক করতে পারেন। নম্বর আট, জনবহুল এবং ট্রাফিক সমৃদ্ধ এলাকাতে ড্রাইভিং করা যে খুব সহজ নয়, যারা ড্রাইভিং করেন তারা ভালোভাবেই জানেন। আর এই ট্রাফিকপূর্ণ এলাকাতে ব্যাক ড্রাইভিং করা কতটা বিপদ ও ঝুঁকিপূর্ণ হতে পারে একবার ভেবে দেখুন। তাহলে আসুন চিনে নেওয়া যাক ইন্ডিয়ার হরপ্রীত দেবীকে, যিনি ট্রাফিক সমৃদ্ধ রাস্তায় রিভার্স ড্রাইভিং অর্থাৎ ট্রাফিকের উল্টো দিকে গাড়ি চালানোতে একজন দক্ষ ড্রাইভার। যেহেতু একদিন তিনি গাড়ির সমস্যায় পড়েছিলেন এবং উল্টো দিকে গাড়ি চালাতে বাধ্য হয়েছিলেন, তাই তখন থেকেই তিনি এইভাবে গাড়ি চালানো পছন্দ করেন। আমি জানি অনেকেই এইরকম ভাবে ট্রাফিকের মধ্যে রিভার্স ড্রাইভিং করতে বললে ভয় পেয়ে যাব, তবে হরপ্রীত দেবী এমন একজন যিনি ঘন্টাতে 50 কিলোমিটারেরও বেশি বেগে গাড়ি চালাতে সক্ষম। এখন সে তার গাড়িটি সংশোধন করে 4টি বিপরীত গিয়ার এবং একটি ফরওয়ার্ড গিয়ার রাখে, যাতে সে প্রতি ঘন্টাতে বিপরীতে 80 মাইল অর্থাৎ 128 কিলোমিটারের গতিতে গাড়ি চালাতে পারেন। আর এটাকেই হয়তো বলে একজন দক্ষ ড্রাইভার। আপনারা কি বলেন বন্ধুরা? নম্বর নয়, আপনাদের মধ্যে কেউ কি সিঁড়ি দিয়ে গাড়ি চালিয়ে পাহাড়ের উপরের দিকে উঠেছেন কখনো? কিভাবে উঠতে হয় জানেন কি? না জানলে কোনো অসুবিধা নেই। আমরা এখন এমন একজনকে দেখাতে চলেছি যিনি 45 ডিগ্রি উপরে উঠে যাওয়া সিঁড়িগুলোকে ভেঙেও উপরের দিকে কার ড্রাইভ করে উঠে যেতে পারেন। রেঞ্জ রোভার গাড়িটির সাহায্যে চীন দেশের বিখ্যাত হেভেন্স গেট স্টেপস অর্থাৎ যাকে স্বর্গের সিঁড়ি বললেও ভুল বলা হবে না, এমন একটি বিপজ্জনক এবং মারাত্মক পথ অতিক্রম করতে সক্ষম তিনি হলেন ও পিং টান, যিনি একজন ফর্মুলা ই এবং ফর্মুলা ওয়ান ড্রাইভার। এটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আর এই চ্যালেঞ্জের পরে তিনি স্বীকার করেন এটা একটি তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত ছিল, যেখানে তিনি এইরকম একটা চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পেরেছিলেন। আমাদের কাছে এটি অসম্ভব বলে মনে হচ্ছে, তাই যিনি এটি করতে পেরেছেন তাকে সবাই মিলে আসুন একবার সেলাম করি। নম্বর দশ, এমন কিছু ভিডিও ফুটেজ রয়েছে যা কেবল স্পেশাল এফেক্টস এর দ্বারা সিনেমাগুলোতেই ঘটতে পারে, তার সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। তবে আমি এখন যে চমকপ্রদ স্টান্টটি দেখাতে চলেছি তা কোনো সিনেমার ক্লিপ নয়, বাস্তবেই এই স্টান্টটি করে দেখান স্টান্ট ড্রাইভার টেরি গ্র্যান্ড। তিনি একটি জাগুয়ার এফ স্পেস গাড়ি ব্যবহার করে বৃহত্তম লুপ দ্য লুপের বিশ্ব রেকর্ডটি করেন। এই লুপটি ছিল 65 ফুট উচ্চ এবং লুপটি 360 ডিগ্রি একটি বৃত্ত। আপনি এটি সম্পর্কে যত বেশি জানছেন এটি ততই অসম্ভব বলে মনে হচ্ছে, তাই না? সুতরাং এই অসাধারণ আশ্চর্য স্টান্টটিকে আপনারা নিজের চোখেই একবার দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 10 জন গাড়ির চালক যাদের ড্রাইভিং করার দক্ষতা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেন না। কেমন লাগলো আমাদের দেখানো এই সব দক্ষ এবং নির্ভুল ড্রাইভারদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আমি আশা করব আপনি এতক্ষণে আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।